সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আজ আপনাদেরকে দেখাবো বিকৃত স্বর সাধন এবং সঙ্গীতে তিন প্রকার স্বরের সাথে পরিচয় করে দেব, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করছি। সঙ্গীতে মোট স্বর 12টি, এই মোট স্বরের দুইটি ভাগ, শুদ্ধ ভাগ বিকৃত ভাগ। এই শুদ্ধ ভাগে স্বর হচ্ছে 7টি, বিকৃত ভাগে স্বর হচ্ছে 5টি। সা রে গা মা পা ধা নি, এই 7টি স্বর হচ্ছে শুদ্ধ। তাহলে বিকৃত স্বর কোনগুলি হারমোনিয়ামে সেগুলো আমাদের আগে খুঁজে বের করতে হবে, জানতে হবে। তার আগে আমি বিকৃত স্বরের পরিচয় আপনাদেরকে দিচ্ছি। বিকৃত স্বর 5টি, যেমন আপনারা যখন মুখে বলবেন, শুদ্ধ স্বর বিকৃত স্বর একই রকম বলতে হয়। যেমন শুদ্ধ স্বর সা রে গা মা পা ধা নি, এই 7টি। বিকৃত স্বর রে গা মা ধা নি বলার সময় এভাবেই বলতে হয়, কিন্তু লেখার সময় একটু ভিন্ন আছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি লেখাটি, আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো, এই লেখার ভিন্ন। তা শুদ্ধ স্বরের থেকে বিকৃত স্বরের লেখাটা ভিন্ন। লেখার ভিন্ন থাকার কারণ হলো যাতে আপনারা চিনতে পারেন শুদ্ধ স্বর এবং বিকৃত স্বর কোনগুলি। ঠিক সেম বইয়ের মধ্যে এরকম লেখা থাকবে, শুদ্ধ স্বর এরকম, বিকৃত স্বর এরকম লেখা থাকবে, তাহলে আপনারা চিনতে পারবেন যে বিকৃত স্বর কোনগুলি, শুদ্ধ স্বর কোনগুলি। বিশেষ করে বিকৃত রে শুদ্ধ রে দুটা যদি একই অক্ষরে লেখা হয় বা একই রকম লেখা হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন না কোনটা শুদ্ধ রে কোনটা বিকৃত রে, বা কোনটা শুদ্ধ গা কোনটা বিকৃত গা। কিন্তু যদি লেখার ক্ষেত্রে ভিন্ন হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে শুদ্ধ স্বর বিকৃত স্বর। বইয়ের মধ্যে দেখে, স্বরলিপি দেখে আপনারা যে কোনো গান উঠাইতে পারবেন যে বিকৃত স্বর বাজাইতে হবে না শুদ্ধ স্বর বাজাইতে হবে, সেটা লেখা দেখলেই আপনারা বুঝতে পারবেন। স্বর বের করতে হলে আপনাকে এই 7 থেকে নি পর্যন্ত সবগুলো স্বর আগে গুনতে হবে, কোনো স্বর বাদ দেওয়া যাবে না, গুনতে হবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টি স্বর আমি আবার গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হচ্ছে মোট স্বর 12টি, সঙ্গীতের মোট স্বর 12টি। তাহলে আমরা 7টি স্বর বাজিয়েছি, সা রে গা মা পা ধা নি। তার মানে আপনারা বুঝতে পারছেন বাকি আরও 5টি স্বর রয়ে গেছে, যেই স্বরগুলো রয়ে গেছে সেইগুলোই হচ্ছে বিকৃত স্বর। যেমন সা রে, এই রে এটা বাজিয়েছি কিন্তু এটা বাজাই নাই, এই সার পরে এটা বাজানো হয় নাই, সার পরে এই যে রে কিন্তু এই স্বরটা বাজানো হয়নি, এই স্বরটি হচ্ছে আমাদের বিকৃত স্বর। এই একটি স্বর বের হলো, তারপরে সে আবার গা মা, আমরা এই স্বরটি বাজানো হয়নি আমাদের, এই স্বরটি হচ্ছে আরেকটি বিকৃত স্বর। একটি, এই দুটি পেলাম, তারপরে মার পরে পা ধা, আমরা পা ধা এই স্বরটি বাজানো হয় নাই, এটি হচ্ছে আরেকটি বিকৃত স্বর। তাহলে 3টি স্বর পেলাম, 1 2 3, তারপরে পা ধা নি, এ পর্যন্ত এই স্বরটি বাজানো হয় নাই, এই স্বরটি বাজানো হয়নি। তাহলে এখানে আরও 2টি স্বর বের হলো, 1 2 1 2 3 4 5, এই হচ্ছে মোট 5টি স্বর। তাহলে কোনটা কি স্বর? এটা হচ্ছে বিকৃত রে, বিকৃত গা, বিকৃত মা, বিকৃত ধা, বিকৃত নি। বিকৃত রে, বিকৃত গা, বিকৃত মা, বিকৃত ধা, বিকৃত নি, এই হচ্ছে 5টি স্বর। এই বিকৃত স্বরের আবার 2টি ভাগ আছে, কোমল স্বর, তীব্র বা করি স্বর। তাহলে কোমল স্বর হচ্ছে 4টি, রে গা ধা নি, এবং তীব্র স্বর বা করি স্বর মা। এখন এই 4টি স্বর কোমল হওয়ার কারণ কি, আর এটা তীব্র হওয়ার কারণ কি? আমার এটার কারণ, এই জন্য এটার কারণ হচ্ছে আমাদের শুদ্ধরে থেকে এই কোমল রে সেটা হচ্ছে আরো নিচের দিকে, নিচের দিকে। তার মানে এটা যতটুকু জুড়ে বলতে হবে তার সাথে একটু আরো সফট করে, নমর নরম করে, কোমল করে বলতে হবে রে, এই জন্য এটা কোমল রে। আমাদের শুদ্ধ গা
থেকে বিকৃত গা একটু নিচে, মানে শুদ্ধ গা যতটুকু জোরে বলতে হবে কোমল গাটা একটু আস্তে বলতে হবে নরম করে, এই জন্য এগুলা হচ্ছে কোমল স্বর। আমাদের শুদ্ধ ধা হচ্ছে ধা থেকে বিকৃত ধা বা কোমল ধা একটু নিচে, এই জন্য এটা আরো নরম করে বলতে হবে। শুদ্ধ ধা থেকে বিকৃত ধাটা নরম করে কোমল করে বলতে হবে, এবং শুদ্ধ নি থেকে বিকৃত নি নিচের দিকে কোমল করে নরম করে সুন্দর করে বলতে হবে, সেই জন্য এগুলা কোমল স্বর, এই চারটি স্বর কোমল। কিন্তু তীব্র স্বর শুদ্ধ মা থেকে তীব্র মা আরও উপরে, অর্থাৎ শুদ্ধ মা যতটুকু জোরে বলতে হবে তার সাথে আরও জোরে বলতে হবে তীব্র মা, অর্থাৎ এই মাটা হচ্ছে এই কারণে তীব্র ভিন্ন। তাহলে বিকৃত স্বরে আমরা দুই প্রকার স্বর পেলাম, আপনাদের মনে রাখতে হবে এই স্বরগুলো। শুদ্ধ স্বর এবং বিকৃত স্বর আমরা চিনলাম। আমি বলেছিলাম আরেক প্রকার স্বর আছে যেটা আমরা অনেকে হয়তো জানি না, সঙ্গীতের ভাষায় আমি যেটুক জানি সেটা হচ্ছে এই সা এবং পা। সা এবং পা এই দুটো স্বর হচ্ছে আমাদের সঙ্গীতের অচল স্বর। সা এবং পাকে সঙ্গীতের অচল স্বর বলা হয়, কারণ এই সা এবং পার কোনো বিকৃত স্বরও নেই, কোনো বিকল্প কোনো স্বর নেই। সা এবং পা এগুলোর কোনো বিকল্প স্বর নেই, বিকল্প বিকৃত স্বর নেই। আপনি শুদ্ধ স্বরে যদি সারগাম করেন তাহলেও সা রে গা মা পা ধা নি এই সা এবং পা নিয়ে বাজাতে হবে, সা এবং পা নিয়ে বাজাতে হবে। আর যদি বিকৃত স্বরেও সারগাম করেন তাহলেও সা এবং পা নিয়ে বাজাতে হবে, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বুঝতে পারছেন? এই জন্য সা এবং পাকে অচল স্বর বলা হয়। আপনারা তাহলে তিন প্রকার স্বর সম্বন্ধে আপনারা জানতে পারলেন, শুদ্ধ স্বর সাতটি সা রে গা মা পা ধা নি, বিকৃত স্বর পাঁচটি রে গা মা ধা নি। বলার ক্ষেত্রে আমরা একই রকম বলবো, লেখার ক্ষেত্রে এটা ভিন্ন। লেখার ক্ষেত্রেটা আপনারা মনে রাখবেন, দরকার পড়ে আপনারা লেখে লেখে প্র্যাকটিস করে নেবেন। আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে ভালো করে লিখে নেবেন। তারপরে আপনারা আমরা যেহেতু সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, আমরা যে শুদ্ধ স্কেলে যেরকম সারগাম করেছি, আমাদের কিছুদিন বিকৃত স্বরে এরকম সারগাম করতে হবে। তাহলে বিকৃত স্বরে যদি সারগাম করেন তাহলে বিকৃত স্বরগুলো তো আপনাদেরকে বের করে দিয়েছি, রে গা মা ধা নি এইগুলো স্বরের উপরে আপনারা এবার সা এবং পাটা রেখে আপনারা কিছুদিন সারগাম করে নেবেন। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এভাবে আপনারা কিছুদিন এই বিকৃত স্বরের নোটগুলোর সাথে পরিচিত হবেন সারগাম বাজিয়ে বাজিয়ে। তারপর আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিকৃত স্বরের স্বর সাধন কীভাবে করতে হয়, আরও কিছু সারগাম পাল্টা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান, সাথে সাথে পেয়ে যান এবং সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।